ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। এক ভাই বলছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে দেখা গেল যে জামাত ছুটে গেল। আমাদের সময় আছে কিন্তু জামাত ছুটে গেল, তাতে কি আমার জামাতের সওয়াব থেকে বঞ্চিত হব পরে একাই নামাজ পড়লে? অবশ্যই বঞ্চিত হবেন, সওয়াব থেকে শুধু বঞ্চিত হবেন না, এখানে কবিরা গুনাহকারী হবেন। উল্লেখ্য যে নামাজ যে আমাদের উপর ফরজ, একটা হলো নামাজ ফরজ পড়তেই হবে, এখন আপনি জামাতে পড়েন বা একা একাই পড়েন, পড়লে আপনার সেই ফরজটা ঘাট থেকে নেমে যাবে। দ্বিতীয় হলো আমাদের উপর নামাজ ফরজ জামাতের সহিত, যেখানে আমরা আজান শুনতে পাই, জামাত আমাদের আশেপাশে হয়, জামাতের সাথে ফরজ। এখন কেউ যদি জামাত ছেড়ে দেয় তাহলে জামাত ছাড়াটা কবিরা গুনাহ, সেই জন্য জামাতের সওয়াব তো গেল গেল, কবিরা গুনাহ হলো। উল্লেখ্য যে কোনো বড় ধরনের গল্প বা গুরুত্বপূর্ণ গল্প আর জামাতের ফরজ, এই জামাতের ফরজটা এই গল্প করার চাইতে, যে কোনো গুরুত্বপূর্ণ গল্পের চাইতে ফরজ জরুরি। কারণ কোনো বিষয়ে আলাপ আলোচনা করা সেটা আপনার কাছে জরুরি হতে পারে, কিন্তু আলাপ আলোচনাটা এটা শরীয়তে মুবাহ, মানে আপনার জন্য করা জায়েজ, এতে সওয়াবও নাই এত নেকিও নেই। কিন্তু যখন আপনি জামাত ছেড়ে দিলেন তখন আপনি ওয়াজিব কাজ ফরজ কাজ ছেড়ে দিলেন, সেই জন্য এই মুবাহ কাজের জন্য ফরজ কাজ ছাড়া যাবে না। একাইকিয়া নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি হয়। উল্লেখ্য যে তখনই কেবলমাত্র আপনি জামাত ছাড়তে পারেন যখন বিশেষ ওজর থাকে, যেমন বৃষ্টি হয়েছিল, যেমন রাস্তায় যেতে ভয় ছিল, হ্যাঁ, শত্রু ভয়, বাঘ ভালুকের ভয়, আরও ইত্যাদি, অসুস্থ ছিলেন, কিংবা ধরে নেন যে এমন একটা সিচুয়েশন ছিল যে যেখানে জীবন মরণের ব্যাপার, কারো জীবন বাঁচাচ্ছিলেন, এরকম বড় ধরনের সমস্যায় ছিলেন, তাহলে তখন সেখানে জামাত ছাড়লে ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি নাই, আপনি সওয়াব পাবেন। এছাড়া এমনি যে কোনো গল্পের ব্যাপারই হোক না কেন, জামাত ছাড়া জায়েজ নয়।